আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ইসলামের আহ্বান 24 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে ছেলে এবং মেয়েদের 15টি নাম এবং তার অর্থ নিয়ে আলোচনা করব। এই নামগুলো আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে তার উত্তর জানতে চেয়েছিলেন, তাই এই 15টি নামকে আমি একত্রিত করে এর অর্থ আপনাদের জানার জন্য দিয়ে দিলাম। আর একটি সন্তান জন্মগ্রহণ করার পরে তার জন্য একটি সুন্দর ইসলামিক অর্থবহ নাম চয়েস করা প্রত্যেক বাবা মার উপর নৈতিক দায়িত্ব। যদি আপনি এই দায়িত্বে অবহেলা করেন তাহলে এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে এবং সন্তানের প্রথম অধিকারকেই আপনি নষ্ট করবেন। তো প্রিয় দর্শক, চলুন আপনাদের কমেন্ট করা 15টি নামের উত্তর আমি জানিয়ে দিচ্ছি। 1. রিনা, অর্থ অঞ্জলি, সৌন্দর্যপূর্ণ, প্রফুল্লতা, নিত্য প্রেমময়ী, শান্তি বা গলিত। মাহিন ইসলাম মায়ান, এখানে তিনটি নামের সমন্বয় হয়েছে। প্রথমটি হলো মাহিন, এই মাহিন নামের অর্থ হচ্ছে হীন, তুচ্ছ, লাঞ্ছিত। সুতরাং এই মাহিন নামটি আপনার সন্তানের জন্য না রাখার জন্যই আমি সাজেস্ট করব। ইসলাম অর্থ শান্তি বা নিরাপত্তা, আর মায়ান অর্থ হচ্ছে উপকারী বা সহায়ক। 3. রাসনা, রাসনা নামের অনেকগুলো অর্থ পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে জিব্বা, আলোর একটি রশ্মি। 4. হাবিবুল, অর্থ প্রিয় বা বন্ধু। এই নামটির সঠিক বানান হাবিবুল হবে না, বরং হাবিব হবে। আর যদি আপনি হাবিবুল রাখতে চান তাহলে সেখানে হাবিবুল ইসলাম অথবা হাবিবুর রহমান এইভাবে মিলিয়ে রাখতে পারেন। শুধু হাবিবুল এটা আমাদের প্রচলিত একটি ভুল বানানের নাম। 5. নম্বর সানাফ আল সানবীর, সানাফ অর্থ হচ্ছে প্রজাতি বা রকম প্রকার, আর সানবীর অর্থ হচ্ছে আলোকিত। 6. আয়াতুল ইনতে আরবা, আয়াতুল অর্থ নিদর্শন, ইনতে আরবা অর্থ উপসংহার। 7. মাহির, অর্থ দক্ষ, জ্ঞানী, পারদর্শী, অভিজ্ঞ, পটু। 8. জনি, অর্থ জীবন, অংশ, প্রশান্তি, মন, সৌন্দর্য প্রকাশ বা চাঁদ। 10. মাইশা, অর্থ জীবিত এবং ভালো, সমৃদ্ধ। 11. আরবাজ, অর্থ ইগল। 12. মিনহা, অর্থ পক্ক হতে। 13. সিমরান, অর্থ স্মৃতিচারণ বা স্মরণ। 14. রুষ্টি রোহি, অর্থ পরিপক্ক, বুদ্ধিমান, রোহি অর্থ আত্মা। আফ্রিদি, এটা একটি উপজাতির নাম যার নির্দিষ্ট কোনো অর্থ নেই।